যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা, যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মা, এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে, ছোট্ট ভাই ছোট্ট বোন ছোট্ট বেলার থেকে আপনারা তাদেরকে শিখাবেন যে মানুষের বিশ্বস্ততা কেমন করে ধরে রাখতে হয়। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমার ছোট্ট বোন এখন সব বোঝে, টাকা পয়সা বোঝে, বাইরে গিয়ে কিচ্ছু কেনা সব বোঝে। আমার টাকায় মানে আমার মানি ব্যাগে অনেক টাকা থাকে, যখন প্রোগ্রাম থেকে আসি, বাইরে থেকে আসি, প্রোগ্রামের টাকা দেখা যাচ্ছে অনেক সময় আমি খাটেও রেখে দিই। আমার বোন কখনো, ছোট্ট বোন একদম ছোট্ট 7-8 বছর বয়স হবে, এক পয়সা কখনো হাত দেয় না, গুনে মজা করে খেলে, চাইলে কিনতে পারে কোনো। প্রিয় দিনী বোন একটু হিসাব করবেন যে 25 বছর আপনি কতদিন পর্দা করেছেন, কত 25,000 মানুষ আপনার চেহারা দেখেছে কিনা, এই 25 বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে। আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখেন? বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায়, তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে। ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন। প্রিয় দিনী বোন, অনেকেই আপনাকে 200 মানুষের খাওয়াইলেন, এটাও সব পাইলেন, কিন্তু একবার কয়বার, তোমাকে মাটি দেওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। লাভ ইট নাফি ওয়া